মাত্র 10 টাকায় তোমরা পাচ্ছ বেলগড়িয়াতেই এখন পুরো পিওর ভেটকি মাছের কচুরি। এখানে একটা গাঢ় স্যুপ রয়েছে, আর স্যুপটা জাস্ট দেখো উপর থেকে একটা আলাদা লেয়ার জমে গেছে, বুঝতে পারছো ঠিক কতটা গাঢ় স্যুপটা? ঠিক এইরকম দামড়া সাইজের এক একটা মোমো তোমরা পাবে। এখানে রয়েছে চাইনিজ থেকে শুরু করে বিরিয়ানি, পরোটা থেকে শুরু করে মোমো, সব কিছুই একটাই ফুড জয়েন্টের মধ্যে। এবার একটা প্রশ্ন যেটা কিনা আমার অডিয়েন্সের প্রশ্ন, স্পট দ্য টেস্টে কেন আস? একদম একবার আসেন, খেয়ে দেখেন, তার ভালো লাগবে নিশ্চিত। আচ্ছা আচ্ছা, বেশ অনেকদিন হলো বেলগড়িয়াতে কোনো তোমাদেরকে ভালো খাবারের দোকান দেখাচ্ছি না, আর রিসেন্ট যে কটা ফুড ব্লগ তোমাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা বেলগড়িয়া থেকে বেশ দূরে, যে মানে তোমাদের ইচ্ছা থাকলেও তোমরা ওখানে হয়তো যেতে পারবে না যেহেতু এতটা দূর। ডোন্ট ওয়ারি বাঙালি বাড়ি ফ্যাম, আমি আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম বেলগড়িয়াতে এমন একটা দোকানের খোঁজ যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে একবারে অথেন্টিক ভেটকি ফ্লেভার দেওয়া একেবারে মাছের কচুরি, তার সাথে কষা কষা আলুর দম, আর সেটার দাম মাত্র 20 টাকা। ওয়েট ওয়েট ওয়েট, শুধু মাছের কচুরি না, এখানে ফিশ ফ্রাই থেকে ফিশ কচুরি সব কিছু, ইনফ্যাক্ট ফিশ ফিঙ্গারও পাওয়া যাচ্ছে। আর শুধু তাই নয়, রয়েছে চাইনিজ থেকে শুরু করে বিরিয়ানি, পরোটা থেকে শুরু করে মোমো, সব কিছুই একটাই ফুড জয়েন্টের মধ্যে। তাও আবার বেলগড়িয়ার কিন্তু একেবারে স্টেশনের কাছে, কোথায় সে সব বৃত্তান্ত ভিডিওতে আস্তে আস্তে জানতে পারবে। তার আগে বলে দিই, যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওয়েলকাম ব্যাক টু বাঙালি বাড়ি, আমি প্রীতি, তোমাদের জন্য নিয়ে এলাম কিন্তু আরেকটা নতুন খাবারের ভিডিও। যদি খেতে ভালোবাসো আর ফুড ব্লগ দেখতে ভালোবাসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো দুজনকেই, সবার প্রথমে এটাই প্রশ্ন, স্পট দ্য টেস্টের এই যে মেন আইটেম মাছের কচুরি, এটা কার আইডিয়া? মাছের কচুরি আইডিয়া মেনলি আমার পার্টনারেরই, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তোমরা একটু আসো, সবাইকে একটু জানাচ্ছি যে আসো একটু টেস্ট করো মাছের কচুরি। হয়তো কলকাতার কোনো ফেমাস দোকানে মাছের কচুরি কাছাকাছি টেস্ট দিতে পারবো না কি জানি না, তবে আসো ট্রাই করো, সবার নিশ্চয়ই ভালো। মানে তোমাদের নিজস্বতা রয়েছে ওটার মধ্যে? একদমই একদমই, 100% নিজস্বতা রয়েছে। আচ্ছা, তো কতদিন হলো দোকানে? দোকানে অলমোস্ট 7 মান্থ। 7 মান্থস? আচ্ছা, তো কিরকম রেসপন্স 7 মান্থসে? রেসপন্স আছে, কিন্তু আমি চাইছি একটু হোক, হয়তো আমরা নিজেরাও চেষ্টা করিনি কোনোদিন করার, কিন্তু তোমাদের হাত ধরে যদি হয় ওইটুকুই। আচ্ছা, তো আপাতত এখানে মাছের কচুরি ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে একবার একটু যদি বলে দাও? মাছের কচুরি ছাড়া আমাদের রোলের মধ্যে সব কিছু আইটেমই পাবে, এগ রোল, চিকেন রোল, আপনার ডাবল এক্স চিকেন রোল যেরকম আছে, ফিশ ফ্রাই আছে, ফিঙ্গার আছে, কবিরাজি অ্যাভেলেবেল আছে, তোমার অল টাইপ অফ ফাক্কা নুডলস অ্যাভেলেবেল আছে, রাইস অ্যাভেলেবেল আছে, মানে চাইনিজ আইটেম থেকে শুরু করে তোমার বাঙালির পছন্দের খাবার সব কিছুই রয়েছে, তাই? স্পেশালি তবে আমাদের মাছের কচুরি। ওকে, এবার একটা প্রশ্ন যেটা কিনা আমার অডিয়েন্সের প্রশ্ন, স্পট দ্য টেস্টে কেন আসে? এটা উত্তরটা ওতে কম প্রাইসে ভালো খাবার খেতে একবার আসতেই পারো। আচ্ছা, একবার ট্রাই করে দেখো, ভালো খারাপ তো আলাদা হবে। আর তোমাদের দোকানে অ্যাড্রেসটা একটু যদি বলে? এটা হচ্ছে ওল্ড লিমটা রোড, অপোজিট হচ্ছে তোমার উমা স্বপ্ন বিয়েবাড়ি। আচ্ছা, বেলগড়িয়া স্টেশন থেকে কত দূর তাও? হেঁটে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে, তাই তো? বিটি রোড থেকে 10 মিনিট। এদিক থেকে আসলে সোজা আসলে তুই বিটি রোড থেকে, আর এদিক থেকে আসলে হলো বেলগড়িয়া স্টেশন থেকে সোজা আসলে পড়বে। আর তোমাদের কন্টাক্ট নাম্বারটা একটু করে বলে দাও যাতে কেউ কন্টাক্ট করে আসতে পারে। 801। আচ্ছা, 31279 54, আর একটা নাম্বার হচ্ছে 9831035339। ওকে, এই দুটো নাম্বারে কন্টাক্ট করলে পাওয়া যাবে তো? ওকে ওকে, থ্যাংক ইউ। বেসিক্যালি আমি এখন রয়েছি হলো স্পট দ্য টেস্ট বলে একটি ছোটোখাটো ফুড জয়েন্ট, যেটা কিনা বেলগড়িয়া উমার স্বপ্ন বিয়েবাড়ি, একবার একটু দেখিয়ে দে। ওই পারে রয়েছে হলো উমার স্বপ্ন বিয়েবাড়ি, এটা কিন্তু বেলগড়িয়ার খুবই ফেমাস একটা ওয়েডিং হল বলতে পারো বা একটা ইভেন্ট হল। তার ঠিক উল্টো দিকেই রয়েছে হলো স্পট দ্য টেস্ট বলে এই ফুড জয়েন্টটি, আর এটা কিন্তু ভেতরে বেশ ছোটোখাটো বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে বেশ ভালো। তো চলো ভেতরটা আগে গিয়ে দেখে। এখানে কিন্তু ভেতরে প্রায় 8 থেকে 12 জনের মতন বসে খাওয়ার দাওয়ার ভালোই ব্যবস্থা রয়েছে, তো তোমরা চাইলে এখানে বসে ফ্যানের নিচে বসে খাওয়া দাওয়ার ট্রাই করতে পারো। আর তা নয়তো তোমরা বাইরে এখানে কিন্তু ছোটোখাটো বেশ অনেকগুলো টুল পাতা রয়েছে, তোমরা সেখানেও বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে সন্ধ্যাবেলার দারুণ দারুণ স্ন্যাক্স ট্রাই করতে পারো এখানে।
টেস্ট পর্দা টেস্টের কিন্তু দাদা যার হাতে মাছের কচুরিটা মানুষ মেনলি খেয়ে থাকে, তো তার হাতে আজকে কিভাবে মাছের কচুরিটা বানাও সেটা আজকে আমাদের দেখাবে। দাদা তোমার নামটা একবার বলো। আমার নাম সুরেশ। তো তোমার হাতে মাছের কচুরিটা মেনলি এখানে রেডি হয়? হ্যাঁ। তো চলো আজকে আমাদের একটু দেখাও। এটাতে পুরো কি অথেন্টিক ভেটকিটা ইউজ হয় নাকি অনেক সময় ভেটকি বলে কিন্তু অন্য মাছ দেওয়া হয়? না না না, ভেটকি মাছই হয় পুরোটা। ভেটকি তেলে এখন ভাজা হচ্ছে সেই ভেটকি মাছের কচুরি। দাদা কতদিন ধরে এই রান্নার প্রফেশনে দাও তোমার? আমি আছি 10-15 বছর হয়ে গেল। আচ্ছা, একদম একবার আসেন খেয়ে দেখেন তো ভালো লাগবে নিশ্চিত। আচ্ছা আচ্ছা। সো ফাইনালি নিয়ে চলে এলাম বেলঘড়িয়াতে, পাওয়া যাচ্ছে হলো যেই অথেন্টিক ভেটকি মাছের কচুরি, সেটা এই প্লেটটা দাম মাত্র 20 টাকা, আর মাত্র 10 টাকায় তোমরা পাচ্ছ বেলঘড়িয়াতেই এখন পুরো পিওর ভেটকি মাছের কচুরি। ঠিক এই যে এরকমভাবে যদি তোমরা দেখো একবার, এর ভিতরে কিন্তু তোমরা এই যে এইরকম কিন্তু পাবে হলো মাছের পুরো কুটটা, আর একটা কিন্তু সত্যি ভেটকির যে একটা ফ্লেভার রয়েছে র একটা ফ্লেভার মতো, সেটা তোমরা এই কচুরি থেকে পাবে। তো চলো ট্রাই করা যাক বেলঘড়িয়ার সেই স্পট দ্য টেস্টের ফেমাস মাছের কচুরি। তার সাথে এখানে কিন্তু রয়েছে একদম কষা কষা কাশ্মীরি আলুর দম। চলো লবণীয় লাগছে তো, তাহলে ফটাফট কিন্তু ভিডিওটার একটা লাইক করে দাও। জাস্ট আলাদাই লাগছে, মানে এই মাছের কচুরিটার সাথে ঠিক এই আলুর দমটা একদম পুরো ঝাল ডাল সব কিছু একদম ঠিকঠাক ব্যালেন্স পুরোটা মিলে পারফেক্ট লাগছে। পারফেক্ট মানে তোমরা যদি এখানে আসো এবং এই দুটো কচুরি নাও, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি এই দুটো খেয়ে তোমাদের পেট ভরবে না, তোমাদের মনে হবে আরও দুটো কচুরি খায়, কারণ এটা এতটাই টেস্টি খেতে। যেরকম টেস্টি কচুরিটা সেরকমই টেস্টি হলো আলুর দমটা, দুটো একদম মিলে ফাটাফাটি খেতে। দেখো একটা জাম্বো সাইজের রোল আমার হাতে ধরিয়ে দিয়েছে দাদা, এটা একা খাওয়া আমার মতো মানুষের পক্ষে সম্ভব না। হ্যাঁ, আমাকে দেখে অনেক মোটো ছোটো মনে হলো, বিশ্বাস করো আমি না বেশি খেতে পারি না, এটা একা খাওয়া আমার পক্ষে সম্ভব না। মোটামুটি আমি এরকম দুজনে মিলে খেলে এটা শেষ হবে। আর জাস্ট দেখো ভেতরে ভর্তি ভর্তি চিকেন দেওয়া রয়েছে, এটা হলো এখানকার আরেকটা বিশেষ আইটেম, সেটা হলো ডাবল এগ চিকেন রোল। তো চলো এটা একবার ট্রাই করে দেখা যাক। চিকেনটা সাধারণত যে কষা চিকেনের যে ফ্লেভার ওরকম নয়, একেবারে অন্যরকমের চিকেনের ফ্লেভারটা রয়েছে। তার সাথে এই লাচ্ছা পোহাটার ভেতরে যে ডিমটা, তার সাথে স্যালাড আর সসের যে কম্বিনেশনটা জাস্ট হেভেনলি লাগছে। এই রোলটা বেশ ভালো, সন্ধে কেন রাতে ডিনার হিসেবে এই রোলটা তোমরা ট্রাই করতে পারো। সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে যদি ট্রাই করো রাতে আর ভাত খেতে পারো, রাতে ডিনার হিসেবে এটা ট্রাই করতে পারো, বেশ ভালো খেতে রোলটা। কি বলি তোমাদের, আর এখানে আসার পর এদের যে মেনু কার্ডটা দেখে আমি নিজেই তো অবাক, মানে খুব কম হয় যে বেলঘড়িয়াতে এরকম কোনো ফুড জয়েন্টে এত রকমের আইটেম একসাথে। যাই হোক এখানকার আরেকটা বেশ ভালো খাবার সেটা হলো ফিশ ফিঙ্গার, সেটা নিয়ে চলে এলাম আমি। এখানে তোমরা দেখতে পাবে বেশ অ্যাভারেজ সাইজের রয়েছে ফিশ ফিঙ্গারগুলো, এবং প্রত্যেকটা আইটেমের কিন্তু প্রাইস আমার এখানে স্ক্রিনে শো করা আছে, কারণ এত তো মনে থাকে না অতটা কোনটা কী প্রাইস, আমি স্ক্রিনে শো করে দিচ্ছি তোমরা ওখান থেকে জেনে নিতে পারবে। তো চলো এই ফিশ ফিঙ্গারটা ট্রাই করা যাক, বেশ ক্রিস্পি উপর থেকে, ভেতরে ঠিক দেখি কতটা ফিশ রয়েছে না রয়েছে। ভেতরে কিন্তু একটা পুরো গোটা কিন্তু ভেটকির টুকরো রয়েছে, এই যে ঠিক এই রকম কিন্তু এখানে রয়েছে ভেটকি মাছটা। তো আগে শুধু এখানে ট্রাই করে দেখি মাছটা, একটা শুধুটা খেতে আমার মানে খুব লোভ লাগছে। চলো অ্যাকচুয়াল ফ্রেশ ভেটকি কিন্তু এখানে ইউজ করা হয়েছে, এটা এবার কাসুন্দি দিয়ে ট্রাই করি। আইডেটা ঠিক যতটা ক্রিস্পি ভেতরে ঠিক মাছটা ততটাই নরম, এটা ব্যালেন্সটা বেশ পারফেক্ট হয়েছে। ঠিক এইরকম দামড়া সাইজের এক একটা মোমো তোমরা পাবে এখানে একটা চিকেন মোমো প্ল্যাটারে, যার দাম কিন্তু মাত্র 60 টাকা, মানে এক একটা ঠিক এই সাইজের মোমো তোমরা পেয়ে যাবে হলো মাত্র 12 টাকা করে যদি পার পিস ধরো। আর মোমোটা দেখতে পাচ্ছ ঠিক কতটা বড়, মানে আমার একটা হাতে প্রায় অর্ধেকটারও বেশি বড় সাইজের মোমোটা।
এখানে একটা গাঢ় স্যুপ রয়েছে, আর স্যুপটা জাস্ট দেখো উপর থেকে একটা আলাদা লেয়ার জমে গেছে, বুঝতে পারছো ঠিক কতটা গাঢ় স্যুপটা, আলাদা একটা লেয়ার হয়ে গেছে এখানে জমে উপরটা। আর তার সাথে এখানে মোমো, তো চলো দেখা যাক মোমোর ভিতরে স্টাফিংসটা কেমন। ঠিক এই রকম ভর্তি রয়েছে এখানে মোমোর স্টাফিং, মানে শুধু বলবো না যে চিকেন আছে এখানে, কিন্তু চিকেন তার সাথে হলো নানান রকমের সবজি পাতি পেঁয়াজ টিয়াজ সব মিলিয়েই এখানে রয়েছে হলো মোমোর পুরটা। তো এটা একটুখানি সসে ডিপ করে, বেশ স্পাইসি মোমোটা খেতে, বলবো না যে একদম ঝাল না, বেশ ঝাল, মানে মোমোটা খেতে জাস্ট একটা কারেন্ট লাগলো জিভে। আর তার সাথে যদি এই স্যুপটা একটু ট্রাই করা যেতে পারে, লাজবাব স্যুপটা অসাধারণ খেতে, জাস্ট দেখো ভর্তি ভর্তি ডিম রয়েছে, ভেজিস রয়েছে। চাইলে আরেকবার স্যুপ দেওয়া যায় প্লিজ, পারলে আরেকবার খেয়েও পয়সা উসুল হয়ে যাবে এই স্যুপটা, তো স্যুপটা জাস্ট অসাধারণ খেতে। পর্দা টেস্টে তোমরা কেন আসবে তার কারণ আমি একটা বলে দিই, এইখানে তোমরা যেই দামে খাবার খাবে ঠিক সেই রকমই তোমরা খাবারটা উসুল করে নিয়ে যেতে পারবে, মানে ঠিক সেরকমই টেস্ট সেরকম কোয়ালিটি সেরকম কোয়ান্টিটি পেয়ে যাবে এই দোকানটাতে তোমরা। এখানে কিন্তু তোমরা স্টার্টারে বিভিন্ন ধরনের অপশনের সাথে সাথে মেন কোর্সও প্রচুর অপশন পেয়ে যাবে, তার মধ্যে একটা আমি ট্রাই করছি হলো আমার খুব পছন্দের মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন, দাম তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। এখানে আমি নিয়েছি হলো এক প্লেট ফুল প্লেট আর কি চিলি চিকেন, যেখানে আট পিস রয়েছে উইথ গ্রেভি, আর তার সাথে এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস। তোমরা দেখতে পাবে ঠিক এই রকম সাইজের এখানে কিন্তু রয়েছে হলো চিকেন, জাস্ট দেখো এরকম বড়ো বড়ো চিকেনের টুকরো, তার সাথে এরকম গোটা গোটা চিংড়ি, তার সাথে ঠিক এই রকম সাইজের হলো ডিমের টুকরো, আর প্রচুর ধরনের সবজিপাতি তো রয়েছে আর কোয়ান্টিটিও কিন্তু বেশ অনেকটা, আর তার সাথে এরকম এতটা এখানে চিলি চিকেন। মোটামুটি এখানে যা পরিমাণ দুজন কিন্তু একদম অনায়াসে শেয়ার করে খেতে পারবে এটুকু বলা যেতে পারে, মানে অ্যাডাল্ট দুজন মানুষ অনায়াসে শেয়ার করে খেতে পারবে। তো চলো এবার টেস্ট করে দেখার পালো। এখনও অবধি পর্দা টেস্টে যতগুলো খাবার খেলাম প্রত্যেকটাই কিন্তু আমার ওয়ার্থ ইট লেগেছে, এখনও অবধি যে কটা খাবার খেলাম পর্দা টেস্টে প্রত্যেকটা খাবার ওয়ার্থ ইট। 10 টাকা থেকে এখানে খাবার শুরু, আর আপ টু যত টাকাই অবধি থাকুক না কেন ওরা কিন্তু প্রত্যেকটা খাবারের ঠিক সেম কিন্তু ব্যালেন্স ওরা বজায় রেখেছে টেস্টের দিক থেকে। তো সেদিক থেকে আমি অবশ্যই বলবো মাস্ট ভিজিট পর্দা টেস্ট। আর চলো এবার কথা না বলে এবার ট্রাই করা যাক, একটু চিকেন নিচ্ছি একটু চিংড়ি নিচ্ছি একটু ডিম সব মিলিয়ে হলো রাইসটা একটু ট্রাই করে দেখি চলো। রাইসটার নিজস্ব এতটা এত সুন্দর টেস্ট রয়েছে, সাইড ডিশ না হলেও চলবে, বিশ্বাস করো সাইড ডিশ না হলেও চলবে, রাইসটা শুধু এত টেস্ট হয়েছে, মানে বলতে হবে দেখো দোকানের কিন্তু পুরো অনেকটা কিছু নির্ভর করে, বলতে গেলে সবটাই নির্ভর করে দোকানের শেফের উপর একটু করে বলতে পারি। তো এখানে দাদার যে রান্নার কোয়ালিটি সেটাতে দোকান যদি এভাবে যদি রান্নার কোয়ালিটি চলে দোকান এমনিই চলবে বলতে পারি তোমাদের, তাই বলবো যদি যাওয়ার পথে কোনো সময় এখানে একটু খেতে খেতে পায় অবশ্যই এখানে ভিজিট করতে পারো, সন্ধ্যা স্ন্যাক্সের জন্য বা রাতের ডিনারের জন্য বেশ ভালো লাগবে এটুকু বলতে পারি, বেশ ভালো খেতে এই রাইসটা। আর এখান থেকে একটু চিলি চিকেন নিয়ে নিচ্ছি উইথ গ্রেভি, মোটামুটি বোনলেস চিকেনে তোমরা এখানে পেয়ে যাবে, তো একটু চিকেন দিয়ে একটু গ্রেভি দিয়ে রাইসটা ট্রাই করো ফাটাফাটি, মানে মোটামুটি মধ্যবিত্ত চাইনিজ যেরকম আর কি হওয়ার কথা, যেরকম আমরা টেস্ট এক্সপেক্ট করে থাকি এক্সাক্ট সেরকম টেস্ট রয়েছে, বেশ ভালো। মোটামুটি আমি এখানে ওভারঅল দোকানটাকে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সার্ভিস সব দিক থেকে মোটামুটি আমি এখানে 8-9/10 আমি দিতে পারি এটুখানি আমি বলতে পারি, বাকিটা অবশ্যই ইটস আপ টু ইউ, কারণ ম্যান টু ম্যান সব কিছু ভ্যারি করে। তোমরা এখানে আসো ভিজিট করো খাও দাও এক্সপিরিয়েন্স করে আমাকে অবশ্যই জানিও। তো এত অব্দি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই নিশ্চয়ই বুঝে গেছো যে আমি বেলঘড়িয়াটি কোন জায়গার কথা বলছি, তাও তোমাদেরকে বলে দিচ্ছি বেলঘড়িয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা সেখান থেকে হেঁটেও আসতে পারো টোটোতেও আসতে পারো, বলবে যে উমার স্বপ্ন বিয়েবাড়ি, উমার স্বপ্ন বিয়েবাড়ির সামনে আসলে একদম তার উল্টো দিকেই হলো পর্দা টেস্ট। আমি গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, ঠিকানাটাও পুরো ডিটেলসে দিচ্ছি তাতে তোমাদের আসতে কোনো অসুবিধা না হয়ে থাকে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি, তো দিদিদের সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখতে থাকো বাংলা বাট, অবশ্যই মাস্ট ভিজিট পর্দা টেস্ট কারণ এখানে কোয়ালিটি কোয়ান্টিটি এবং প্রাইস তিনটাই বেস্ট।